পুলিশ যাদের উপরে আইনের রক্ষা করা আর জনগণের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু কি হবে যখন রক্ষকই ভক্ষক হয়ে যায়। তেমনই এক পুলিশ অফিসারকে নিয়ে আজকের জাপানিজ মুভি হার্ড ডেজ। আজকের গল্পটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই মুভিতে আমরা দেখতে পাবো একজন ঘুষখোর পুলিশ অফিসারকে যে কিনা কোটি কোটি টাকা লুট করে নিয়েছিল। বাকি ঘটনাটা ভিডিওতে দেখতে পাবেন। মুভির শুরুতে আমরা একটা গাড়িকে দেখতে পাই যেটা কিনা একটা বর্ষার রাতে প্রচণ্ড গতিতে কোথাও যাচ্ছিল। গাড়িটা চালাচ্ছিল পুলিশ অফিসার রনি, যে কিনা এই গল্পের মেন ক্যারেক্টার। সে খুবই টেনশনের মধ্যে ছিল, কারণ তার মা এখন হসপিটালে ভর্তি ছিল। আর অন্যদিকে তার সিনিয়র অফিসার তাকে কল করে বলে পুলিশ হেডকোয়ার্টারের কাছে একটা ইনফরমেশন এসেছে যে আমাদের পুলিশ স্টেশনের মধ্যে কেউ রাউডি গ্যাং থেকে ঘুষ নেয়। আর যেহেতু রনিও ঘুষ নিত, সেই জন্য সে ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করে যে এই কথাটা হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছালে কিভাবে। তখন তার সিনিয়র অফিসার তাকে জানায় যে একটা উইকলি ম্যাগাজিনের লোক কোনোভাবে সেটা জানতে পেরে গিয়েছিল, আর তাদের ম্যাগাজিনে সেটার ব্যাপারে একটা আর্টিকেল পাবলিশ করেছে। তখন রনি বলে, স্যার, আমি কি নিজের ইচ্ছায় ওই রাউরির কাছে থেকে ঘুষ নিয়েছিলাম? ওটা তো আপনার কথাই নিয়েছিলাম। তখন তার সিনিয়র ইন্সপেক্টর বলে, এসব কথা পরে আলোচনা করা হবে, এখন আপাতত তুমি শীঘ্রই পুলিশ স্টেশনে চলে আসো। হেডকোয়ার্টার থেকে ইনভেস্টিগেটিং অফিসার যে কোনো সময় স্টেশনে আসতে পারে। এই সব চলাকালীন রনির গাড়ির সামনে একটা মহিলা এসে পড়ে। তাকে বাঁচানোর জন্য রনি যখন স্টিয়ারিং ঘোরায়, তখন অন্যদিকে রাস্তায় চলে একটা লোককে অ্যাক্সিডেন্ট করে, আর সেই লোকটা স্পট ডেড হয়ে যায়। রনি আগে থেকেই এত কিছু টেনশনের মধ্যে ছিল, আর এখন এটাও এসে পড়ে। সেখানে কাছাকাছি একটা পুলিশের গাড়িও দাঁড়িয়েছিল, যদি তারা তাকে এই অবস্থায় দেখতে পায় তাহলে সে অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে। সেই জন্য সে ডেড বডিটাকে পাশেই থাকা একটা দোকানে নিয়ে যায়, আর সেখানে থেকে একটা বড় প্লাস্টিকের ব্যাগ নিয়ে সেটার মধ্যে ডেড বডিকে ঢুকিয়ে গাড়ির পিছনে রেখে দেয়, আর তারপর চুপচাপ গাড়ি নিয়ে সেখানে থেকে চলে যায়। এরপর সে যখন গাড়ি নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ একটা ট্রাফিক পুলিশ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ চেক করার জন্য তাকে থামায়। ট্রাফিক পুলিশ তাকে অ্যালকোহলের মিটারে ফোঁক দিতে বলে। এরপর রনি তাকে বোঝাতে থাকে যে তার খুব এমার্জেন্সি আছে, তার মা হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, কিন্তু অফিসার তার কোনো কথা শুনছিল না। এইসব চলাকালীন অন্য একটা পুলিশ অফিসার তার গাড়ির ডিকি থেকে একটা মোবাইলের রিংটোন শুনতে পায়। তখন অফিসার তাকে ডিকি খুলে দেখাতে বলে, কিন্তু রনি রাজি হয় না। এইসব কারণে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ঠিক তখনই সেখানে একটা গাড়ি এসে থামে, আর তার মধ্যে থেকে একটা লোক বেরিয়ে আসে যে তাদের থেকে হাই র্যাঙ্কের অফিসার ছিল। সে তার আইডি দেখায়। এরপর সে রনির কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করে। রনি নিজের নাম বলে। অফিসার বলে, আচ্ছা, তুমি তাহলে সেই অফিসার যার উপরে ঘুষ নেওয়ার মামলা দায়ের করা হয়েছে? তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেডকোয়ার্টার আমাকে পাঠিয়েছে। আমাকে বলো, এখানে কি প্রবলেম হয়েছে? রনি বলে, স্যার, আমার স্ত্রীর এখন এই কল এসেছে যে আমার মা হসপিটালে মারা গিয়েছে। আমি সেখানেই যাচ্ছিলাম, কিন্তু এরা আমার গাড়িকে দাঁড় করিয়ে চেক করার জন্য বলছে। এখানে হেডকোয়ার্টারের অফিসার তাকে বলে, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আর এখন রনি একটুর জন্য বেঁচে পালিয়ে যায়। রনি যখন হসপিটালে গিয়ে পৌঁছায়, তখন তার মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে। সেখানে রনির স্ত্রীও ছিল। এখানে আমরা জানতে পারি যে তাদের খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছিল। রনি গিয়ে তার মৃত মাকে দেখতে থাকে। অন্যদিকে হেডকোয়ার্টারের সেই অফিসার যার নাম মাইকেল ছিল, সে রনির পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। সবাই তার কাছে থেকে এটার জেনে খুবই দুঃখ পায় যে রনির মা মারা গিয়েছে। এরপর মাইকেল রনির জন্য স্টেশনেই অপেক্ষা করতে থাকে। অন্যদিকে রনির সেই অফিসারটা তাকে কল করে বলে যে ইনভেস্টিগেশন অফিসার তোমার জন্য স্টেশনে অপেক্ষা করছি, তুমি শীঘ্রই চলে আসো। রনি তাকে মানা করে দিয়ে বলে যে আমার মা কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, এখন আমি কিভাবে আসবো, আমি কাল স্টেশনে যাব। এদিকে মাইকেলও তার জন্য কাল সকাল পর্যন্ত ওয়েট করার সিদ্ধান্ত নেয়। এখন রনি তার স্ত্রী আর মেয়েকে ঘরে পৌঁছে দিয়ে এটা ভাবতে শুরু করে যে সে এখন এই ডেড বডিটাকে উধাও করবে কিভাবে। তখনই তার সিনিয়র অফিসার তাকে আবার কল করে বলে, আমি তোমার সাথে দেখা করতে আসছি এখনই, তুমি পার্কিং লটে অপেক্ষা করো। রনি ঘাবড়ে গিয়ে পার্কিং লটে যায়। ঠিক তখনই সেখানে একটা এসি ভেন্টিলেটার দেখতে পায়। সে ভাবতে থাকে যে এই ডেড বডিটাকে ওটার মধ্যে যদি দিয়ে দিই কোনো প্রবলেম হবে না তো। সে যখন ভেন্টিলেটারটা ঘাঁটাঘাঁটি করছিল, ঠিক সেই মুহূর্তে তার সিনিয়র অফিসার একটা কনস্টেবলের সাথে সেখানে এসে পড়ে। রনি ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সিনিয়র তাকে জিজ্ঞাসা করে, সত্যি কি তোমার মা মারা গিয়েছে, না আমাদের সবাইকে মিথ্যা কথা বলছো? মাইকেল যখন তোমার সাথে কাল দেখা করবে, তখন তুমি তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থেকো। আর তুমি রাস্তায় ট্রাফিক পুলিশদের সাথে মারামারি করেছিলে কেন? তারা আমাকে জানায় যে তুমি গাড়ির ডিকিটা খুলতে রাজি ছিলে না। এখন এটা বলে সে তখনই গাড়ির ডিকি খুলে ফেলে, কিন্তু সে লক্ষ্য করে যে সেখানে কিছুই ছিল না। এরপর রনি তাকে বলে, পূরণ হলো তো আপনার ইনভেস্টিগেশন, এখন আপনি খুশি তো? এবার আমাকে যেতে দাও, আমি কাল সকালে পুলিশ স্টেশনে পৌঁছে যাব। এই বলে সে সেখানে থেকে চলে যায়। কিন্তু তার সিনিয়র অফিসারের তার অদ্ভুত আচরণের জন্য একটু সন্দেহ হয়। এখন রনি ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। তার ঘরটা একদম অগোছালো ছিল, তার স্ত্রীর দেয়া ডিভোর্সের পেপার সেখানেই পড়েছিল, সেটাতে শুধুমাত্র রনির সাইন করা বাকি ছিল, আর তারপর তাদের ডিভোর্স হয়ে যাবে। পরের দিন সকালে রনি নিজের গাড়িতে বসে ভাবতে থাকে যে তার সাথে হওয়া কালকের ঘটনার ব্যাপারে মাইকেলকে কী কী বাহানা দেওয়া যেতে পারে।
যেগুলো হলো তার গাড়ির সামনের কাঁচে এত বড় ক্র্যাক কিভাবে আসলো, সে কাল রাতে তার গাড়ির ডিকি কেন খুলতে চাইছিল না, এই সমস্ত প্রশ্নের উত্তর তাকে ঠিকঠাক ভাবে দিতে হবে, না হলে সে ফেঁসে যেতে পারে। তখন সে তার সামনে একটা পুলিশের গাড়ি দেখতে পায়, আর সেটার মধ্যে থাকা পুলিশ অফিসার একটা ট্যাক্সি ড্রাইভারের থেকে কিছু জিজ্ঞাসাবাদ করছিল। সেটা দেখার পর রনির মাথায় একটা প্ল্যান আসে, আর সে নিজের গাড়িটাকে ফুল স্পিডে সেটার সাথে অ্যাক্সিডেন্ট করায়। এরপর সে পুলিশকে বাহানা বানিয়ে বলে, আমার গাড়িটার ব্রেক ফেল হয়ে গিয়েছে, সরি, আপনারা প্লিজ আমার গাড়িটাকে মেকানিকের কাছে পাঠিয়ে দেবেন। এরপর গাড়িটাকে গ্যারেজে পাঠিয়ে দেওয়া হয়, আর এখন গাড়ির সামনের দিকটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল, সেই জন্য এখন তার কাছে একটা বাহানা তৈরি হয়ে যায়। রনির কাছে এখন এভিডেন্স ছিল যে এই অ্যাক্সিডেন্টের কারণেই তার সামনের কাঁচে ক্র্যাক হয়ে গিয়েছিল। এখন রনির সিনিয়র মাইকেলকে জানায় যে রনি একটা কার অ্যাক্সিডেন্টে ফেঁসে গিয়েছে, সেই জন্য তার এখানে আসতে একটু লেট হবে। মাইকেল প্রচুর রেগে যায় যে রনি কাল রাত থেকে স্টেশনে না আসার জন্য কোনো না কোনো একটা বাহানা করেই চলেছে। এরপর রনি একটা ট্যাক্সিতে করে অবশেষে স্টেশনে পৌঁছে যায়। এখানে মাইকেল তাকে একা একটা রুমে ডেকে জিজ্ঞাসা করেছে, তুমি কি সত্যিই রাবড়ি গ্যাংয়ের থেকে ঘুষ নিয়েছিলে? এরপর রনি একটা উত্তর তো দেয়, কিন্তু সেটার ব্যাপারে আমাদেরকে জানানো হয় না। কিছুক্ষণ পর মাইকেল এসে সিনিয়র ইন্সপেক্টরকে বলে, আমি রনির বিরুদ্ধে কোনো প্রমাণ পেলাম না, সেজন্য আমরা রনিকে গ্রেপ্তার করলাম না। আপনারা কেউ চিন্তা করবেন না, বরং আপনারা ছুটির দিনটাকে এনজয় করুন। এই বলে সে সেখানে থেকে চলে যায়। এটা শোনার পর সবাই খুব খুশি হয়। অন্যদিকে রনির মায়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য হসপিটালে একটা দামি আইস বক্সের মধ্যে আলাদা একটা রুমে রাখা হয়। সেখানেও রনি একটা এসি ভেন্টিলেটরকে দেখতে থাকি, আর তারপর সেটাকে ফলো করতে শুরু করে। অবশেষে সে সেটার এক্সিটটাকেও পেয়ে যায়। সে বুঝতে পারে যে একমাত্র এটার সাহায্যে ডেড বডিটাকে হসপিটালের মধ্যে যে কোনো রুমের মধ্যে নিয়ে যাওয়া যেতে পারে। রনি তার মায়ের জন্য একটা কস্টলি প্যাকেজ চুজ করেছিল। এরপর সংস্কৃত সম্পন্ন করার জন্য যখন লোকেরা সেখানে আসে, তখন রনি বলে, আমি আমার মায়ের সাথে একা একটা রাত কাটাতে চাই, আপনারা বরং কাল সকালে আসবেন। এরপর তারা সেটা মেনেও নেয়। এরপর সে সেই ডেড বডিটাকে একটা দড়ির সাহায্যে এসি ভেন্টিলেটরের মধ্যে দিয়ে তার মৃত মায়ের রুমে নিয়ে আসে। এরপর ডেড বডিটা যখন নিচে পড়ে যায়, তখন সিকিউরিটি গার্ডের একটু সন্দেহ হয়, সেজন্য সে রুমের দিকে আসতে থাকে। কিন্তু তার আসার আগেই রনি নিজের মায়ের সাথে সেই ডেড বডিটাকে এমনভাবে বেঁধে ফেলে যেন সেটাকে দেখলে একটাই ডেড বডি বলে মনে হয়। এরপর তাড়াতাড়ি রনি সেই বক্সটাকে ঠিকমতো বন্ধ করে চেয়ারে এসে বসে হয়। কিন্তু রনির ভাগ্য এতটাই খারাপ ছিল যে ঠিক সেই মুহূর্তে ডেড বডির পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। রনি প্রচুর ঘাবড়ে যায়। সে এখন কিছু ভেবে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত। তখনই বাইরে কিছু লোকের এদিকে আসার শব্দ শোনা যায়। রনি শীঘ্রই তার মায়ের বক্সটা জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে সেই লোকেরা রুমের মধ্যে চলে এসেছিল। তারা ভাবছিল যে এই লোকটা তার মাকে কতটা ভালোবাসে। রনি জিজ্ঞাসা করে, আপনারা কারা? তখন তারা বলে যে, আমরা বরফ চেঞ্জ করার জন্য এসেছি। তখন রনি বলে, প্লিজ আমার মায়ের জন্য এইটুকু সেবা আমি নিজের হাতেই করতে চাই, আপনারা প্লিজ আমাকে বরফগুলো দিয়ে দিন। এরপর তারাও মেনে নেয় আর তাকে বরফ দিয়ে দেয়, আর রনি বক্স খুলে সেই বরফ বক্সের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর রাউডি গ্যাংয়ের লিডার সেখানে আসে, যার কাছে থেকে রনি ঘুষ নিয়েছিল। সে রনির সাথে দেখা করতে আসে আর তাকে কিছু টাকাও দেয়। এরপর সে শেষবারের মতন রনির মাকে দেখতে চাইছিল, কিন্তু তারপর রনি পুরো বক্সটা না খুলে শুধুমাত্র সেটার উপরে ছোট একটা অংশ খুলে যেটার মধ্যে দিয়ে রনির মায়ের মুখ দেখা যাচ্ছিল। এরপর সে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর রনিকে অনেক টাকা পয়সা কামানোর একটা রাস্তা বলে। সে তাকে বলে যে এই শহরের সবথেকে বড় বুদ্ধ মন্দিরে একটা সেফ হাউস আছে, যেখানে অনেক ধনী ব্যক্তিরা নিজেদের ব্ল্যাক মানি রেখে দেয়। সেই মন্দিরের ইনচার্জ এই সমস্ত ব্ল্যাক মানিগুলোকে দেখাশোনা করত, আর বাইরের কারোর কোনো সন্দেহ হতো না। আর শুধু এটা নয়, বরং কিছু কিছু এমন কবরস্থানও ছিল যেখানেও লোকেরা কবরের নিচে এমন এমন সেফ হাউস বানিয়ে রাখতো যে সেখানে কোটি কোটি টাকার ব্ল্যাক মানি লুকিয়ে রাখতো। এই সমস্ত কাজগুলো করতো একটা গ্রুপ, কিন্তু এখন তাদের মধ্যে একটা লোক তাদেরই বিরুদ্ধে চলে যায়। তোমার শুধুমাত্র তাকেই ধরতে হবে, আর সেটার বদলে তোমাকে এত টাকা দেয়া হবে যে তোমার পুরো লাইফে আর কিছু করার দরকারই হবে না। রনি বলে, আমার মা কিছু ঘন্টা আগেই মারা গিয়েছে, আর আমি এখন এমন কিছু কাজ করতে চাই না, আমার এটার ব্যাপারে ভাবার জন্য কিছু সময় লাগবে। এখন রাউডি গ্যাংয়ের লিডার রনিকে যেই লোকের ব্যাপারে ইনফরমেশন দিয়েছিল তার ফাইল পৌঁছে যায় পুলিশ স্টেশনে, কিন্তু হেডকোয়ার্টার তাকে ছোটখাটো একটা কেসে খুঁজছিল। এরপর ফাইলে থাকা সেই লোকটার ফটো দেখে রনি প্রচুর ঘাবড়ে যায়, কারণ সেটা আর অন্য কেউ ছিল না, বরং এটা সেই লোকটা ছিল যাকে রনি গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। এরপর তার অ্যাড্রেসকে খুঁজে বের করে পুলিশ সেখানে পৌঁছে যায়। রনিও তাদের সাথেই ছিল। এরা সেই দোকানটাকেও ক্রস করে যেখানে থেকে রনি প্লাস্টিকের ব্যাগ নিয়ে ডেড বডিটাকে সেটার মধ্যে ভরেছিল। এরপর তারা তার ঘরের মধ্যে প্রবেশ করার আগে চুপচাপ পিস্তল হাতে লুকিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে যেতে থাকে, যাতে সে তাদেরকে শুট না করে দেয়। কিন্তু শুধুমাত্র রনিই জানত যে সে তো আর জীবিত ছিল না। রনি সেই দোকানের সামনে গিয়ে চেক করতে থাকে যে সে কোথাও নিজের জন্য কোনো প্রমাণ তো ফেলে যায়নি। সে কিছু জিনিসপত্র পেয়ে যায় যেগুলোকে সে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যেটাতে লেখা ছিল, আমি তোমাকে ওই লোকটাকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে দেখেছিলাম, আর তারপর তুমি সেটার সাথে আরও কী কী করেছিলে সেটাও আমি জানি।
এখানে রনি প্রচুর ভয় পেয়ে যায়, কেননা কেউ এতদিন তার উপরে নজর রাখছিল। তখনই একটা পুলিশ সেখানে তাকে একটা সিসিটিভি ক্যামেরাকে দেখতে পায়, যেটাতে এখানকার সবকিছুর রেকর্ড হয়ে গিয়েছিল। সেটাকে দেখার পর রনির পায়ের নিচে থেকে মাটি সরে যায়। সে এখন ভাবতে শুরু করে যে তাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। এরপর যখন অফিসারেরা সেটার ফুটেজ দেখতে শুরু করে, তখন সে পিছনে থেকে সেটাকে দেখতে থাকে। ভিডিওতে অ্যাক্সিডেন্টের গাড়িটাকে দেখানো হয়, কিন্তু সৌভাগ্যবশত সেটার নাম্বার পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। এটা দেখার পর রনি নিশ্চিন্ত হয়। এরপর রনি তার মায়ের সংস্কৃত করার জন্য আসে, আর তখন সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে আমাদের মেয়ে কোথায়। সে তাকে বলে আপনার অফিস থেকে একটা অফিসার এসেছিল, আর সে তার সাথে হয়তো আশেপাশে কোথাও খেলা করছে। ওনাকে থেকে খুবই ভালো মনের মানুষ বলে মনে হচ্ছিল, তাই আমি বাধা দিইনি। এই বলে তার স্ত্রী সেখানে থেকে চলে যায়। ঠিক তখন রনির কাছে আবারও সেই আননোন নাম্বার থেকে কল আসে, যে রনিকে বলে আমি সবকিছু জানি, তুমি এতদিন ধরে কি কি কাণ্ড কারখানা ঘটাচ্ছ। এরপর সে তাকে সমস্ত ঘটনাটা বলে, যে অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল আর তারপর সেটাকে লুকানোর জন্য সে কি কি করেছিল। রনি বলে এই সব কিছু তো ঠিক আছে, কিন্তু তুমি এটাও কি দেখেছো যে আমি সেই ডেডবডিকে কোথায় খবর দিয়েছি। তখন আননোন লোকটা বলে হ্যাঁ আমি সেটাও জানি। তখন রনি চিৎকার করে তাকে বলে মিথ্যা কথা বলিস না, তুই এই সব কিছুই দেখিসনি, কারণ আমি এখনো পর্যন্ত ডেড বডিকে কবর দিইনি। ফোন রাখ, নাহলে তোর অবস্থা খুব খারাপ হবে। এরপর তাকে হুমকি দেওয়ার পর রনি ফোনটা কেটে দেয়। ঠিক তখনই তার পাশে থাকা একটা গাড়ির মধ্যে থেকে একটা লোক বেরিয়ে আসে, আর তাকে হঠাৎ মারতে শুরু করে। এরপর তাকে টেনে নিয়ে বাইরে নিয়ে আসে। সেটা আর অন্য কেউ ছিল না, বরং সে হেডকোয়ার্টারে ইনভেস্টিগেশন অফিসার মাইকেল ছিল। সে তাকে প্রচুর মারে, আর তারপর বলে তোর মেয়ে এখন আমার কাছে আছে, আর যদি তুই তাকে ফিরে পেতে চাস তাহলে ভালোই ভালো আজ সন্ধ্যায় ব্রিজের নিচে সেই লোকটার ডেডবডিকে নিয়ে আয়, যাকে তুই অ্যাক্সিডেন্ট করেছিলিস। এই বলে সে সেখানে থেকে চলে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো একটাই, যে এই মাইকেল লোকটা আসলে কে ছিল, আর রনিকে সে ব্ল্যাকমেলই বা করছিল কেন। এই সব কিছুর ঘটনা জানতে আমাদেরকে কিছুদিন আগের ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে মাইকেলের হবু শ্বশুরের কাছে প্রচুর ব্ল্যাকমেলই ছিল। সেগুলোকে সেভ রাখার জন্য সে কবরস্থানকে বেছে নেয়। এর মানে কবরস্থানে নিচে থাকা একটা সেফ হাউসকে বেছে নেয়। সেই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য একটা অ্যাক্সেস কার্ডের দরকার ছিল, একমাত্র সেটারই সাহায্যে সেই ঘরের দরজা খুলত। এখন এই সব কিছুর ব্যাপারে একটা লোকও জানত, যাকে রনি অ্যাক্সিডেন্ট করেছিল, যার নাম ছিল রব। সে মাইকেলের শ্বশুরের ব্ল্যাকম্যানে লোকাতে সাহায্যও করেছিল, কিন্তু তারপর একটা সময় সে লোভী হয়ে যায় আর মাইকেলের শ্বশুরের অ্যাক্সেস কার্ড চুরি করে সেফ হাউসের মধ্যে প্রবেশ করে। কিন্তু সেখানে থাকা লকারটা তো একমাত্র মালিকের ফিঙ্গারপ্রিন্টের দ্বারাই খুলবে। রব সেই লকারের দরজা খোলার প্রচুর চেষ্টা করে, কিন্তু তারপর সে ক্লান্ত হয়ে সেখানে থেকে চলে যায়। কিন্তু তার এই সব কুকর্ম সেখানে লাগানো সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। মাইকেলের কাছে একজন টেকনিক্যাল এক্সপার্ট ছিল, যে কিনা তার সেই রেকর্ডিংটা দেখিয়ে বলেই আপনি যে করেই হোক ওর কাছে থেকে অ্যাক্সেস কার্ডটা নিয়ে নিন, নাহলে পরে সমস্যায় পড়তে পারেন। আসলে মাইকেলের হবু শ্বশুর আর অন্য কেউ ছিল না, সে হলো হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার। এরপর মাইকেল তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলে। কমিশনার বলে তুমি এমন একটা চোরকে বিশ্বাসী বা করছিলে কেন, যদি তুমি আমার মেয়ের সাথে বিবাহ করতে চাও তাহলে প্রথমে তুমি তাকে খুঁজে বের করে শেষ করে ফেলো, নাহলে বিয়ে তো দূরের কথা, তোমাকে চাকরি থেকেই বের করে দেবো। মাইকেল বলে আপনি চিন্তা করবেন না, আমি সব কিছুই সামলে নেব। এরপর মাইকেল সেই রাউডি গ্যাংয়ের লিডারের সাথে দেখা করে, যার কাছে থেকে রনি ঘুষ নিয়েছিল। মাইকেল রবের একটা ফটো দেখিয়ে বলে তুমি যদি এই লোকটাকে ধরে আনতে পারো তাহলে আমি তোমাকে 1 কোটি টাকা দেবো। এরপর সেই গ্যাংস্টারও সেটাতে রাজি হয়ে যায়। এরপর মাইকেল যখন ঘরে যায়, তখন সেখানে তার হবু স্ত্রী মানে কমিশনারের মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই মাইকেলের ফোনে রবের মেসেজ আসে, যেটাতে লেখা ছিল মনে হচ্ছে তুমি আমাকে সেফ হাউসের মধ্যে প্রবেশ করার ঘটনার ব্যাপারে জানতে পেরেছো, তুমি আমাকে তোমার চাকর ভাবতে তাই না, এখন দেখো আমি তোমাকে আর ওই টাকাগুলোর কী অবস্থা করি। তার এই হুমকি দেখার পর মাইকেল প্রচুর রেগে যায়, কিন্তু তার স্ত্রীর সামনে সে হাসি মুখে কথা বলতে থাকে। এরপর তাদের বিবাহের দিনও এসে পড়ে। কমিশনার মাইকেলকে আবারও ওয়ার্নিং দেয় যে আমার টাকা পয়সাগুলোর সাথে যদি কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না, তাতে আমার মেয়ে বিধবা হয় হোক। ঠিক তখনই একটা মেয়ে সেখানে এসে মাইকেলের ফিঙ্গারপ্রিন্ট চায়। তখন মাইকেল বলে এটা আবার কিসের নিয়ম। মেয়েটা তাকে বলে স্যার এটাই হলো আজকালকার ট্রেন্ড, বড়বয়ের ফিঙ্গারপ্রিন্টকে আমরা ফটো ফ্রেম করে তাদেরকে গিফট করি, এটা হলো এখনকার লেটেস্ট ফ্যাশন। তখন কমিশনার বলে আরে ভাই আমাদের সময়ে তো এইসব কিছু ছিল না, যাই হোক দিয়ে দাও ওকে ফিঙ্গারপ্রিন্ট। এই বলে সে সেখানে থেকে চলে যায়। এরপর মাইকেলও তাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়। কিছুক্ষণ পর তার বিবাহ হয়ে যায় আর সমস্ত লোক খাওয়ার জন্য বসে পড়ে, কিন্তু খাবার পরিবেশনের আগে সেখানে ওয়েডিং প্ল্যানাররা আসে, যাদেরকে এরা হায়ার করেছিল। তারা সবাই এর সামনে বলে আমরা এখন বর আর বউয়ের ফিঙ্গারপ্রিন্ট এই ফ্রেমে নিয়ে নেব। এটা শোনার পর মাইকেল আর কমিশনারের মাথায় আকাশ ভেঙে পড়ে।
কারণ কিছুক্ষণ আগে যে মেয়েটা মাইকেলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গিয়েছিল সেটা অন্য কেউ ছিল। এরপর আমাদেরকে দেখানো হয় সেটা আর অন্য কেউ না, রবের গার্লফ্রেন্ড ছিল। রব এখানেই থেমে থাকে না, সে মাইকেলের টেকনিক্যাল এক্সপার্টকে কিডন্যাপ করে টর্চার করতে থাকে আর তাকে লকারের কোডিং চেঞ্জ করতে বাধ্য করে। এরপর লকারের কোডিং চেঞ্জ করে মাইকেলের শ্বশুরের বদলে রবের ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়। আর এখন রবের কাছে বাইরের দরজার অ্যাক্সেস কার্ডও ছিল আর সেটার সাথেই লকারের দরজার ফিঙ্গারপ্রিন্টও। অন্যদিকে কমিশনার মাইকেলের পায়ের উপরে দাঁড়িয়ে তাকে টর্চার করে বলতে থাকে যে এখন যদি তুমি ওই রবকে না ধরতে পারো তাহলে আমি তোমাকে শেষ করে দেবো। এরপর মাইকেল প্রচুর রেগে গিয়ে রাউডি গ্যাংয়ের লিডারের কাছে কল করে আর রবের অ্যাড্রেসের ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর সেও রবের অ্যাড্রেস খুঁজে বের করে মাইকেলকে দিয়ে দেয়। মাইকেল যখন সেখানে যায় তখন রবের গার্লফ্রেন্ড কাকুতি মিনতি করে বলতে থাকে যে এইসব কাজ রব আমাকে দিয়ে করিয়েছে। ঠিক তখনই রব সেখানে এসে পড়ে। এরপর মাইকেল আর সময় নষ্ট না করে তার ওপরে গুলি চালায়, কিন্তু রব কোনো রকমের সেটার হাত থেকে বেঁচে পালিয়ে যায়। মাইকেলও তার পিছু করতে থাকে আর আবারও তাকে পিছন থেকে শ্যুট করে, কিন্তু এইবার সে মিস্টেক করে না। অন্যদিকে তার গার্লফ্রেন্ডও সেখানে থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে যাচ্ছিল আর ঠিক তখনই রনের গাড়ি সেখানে এসে পড়েছিল। আর রবের গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য রন যখন স্টিয়ারিং ঘোরায় তখন ভুল করে সে রবকে চাপা দেয়। রব এমনিতেই মারা যেত, কিন্তু দুর্ভাগ্যবশত রনের গাড়ি সেখানে এসে তাকে ধাক্কা মারে আর সে নিচে পড়ে যায়। এটা দেখার পর মাইকেল লুকিয়ে পড়ে। সে ভেবেছিল যে রনি সেই ডেড বডিকে সেখানে রেখে দিয়ে পালিয়ে যাবে, কিন্তু রনি এমন কিছু করে যেটাকে সে ভাবতেও পারেনি। রনি সেই ডেড বডিকে গাড়ির ডিকিতে রেখে দেয় আর সেখানে থেকে চলে যায়। কিন্তু মাইকেলের এখন রবের ফিঙ্গারপ্রিন্টের দরকার ছিল, কারণ একমাত্র এটার সাহায্যে সে লকারটাকে খুলতে পারবে। সেই জন্য সে রনিকে ফলো করতে শুরু করে আর এটার কারণেই যখন রনি ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে ঠিক তখন মাইকেল সেখানে এসে পড়ে আর সে রনিকে সাহায্য করে যাতে সেই ডেড বডিটা রনির কাছেই থাকে, সেটা যেন পুলিশের হাতে না পড়ে। আর এত কিছুর পিছনে আসল ঘটনাটা হলো এটাই। এরপর মাইকেল গিয়ে তার শ্বশুরের কাছে গিয়ে বলে রবের ডেড বডিটা এখন রনির গাড়িতে আছে। এটা শোনার পর শ্বশুর জামাইকে লাঠি দিয়ে মারতে মারতে বলতে থাকে যে একটা কাজও তোমার দ্বারা ঠিক মতো হয়ে ওঠে না। এখানে মাইকেলের সহ্যের সীমা পার হয়ে যায় আর সে তার শ্বশুরকে ঘুষি মারতে মারতে মেরে ফেলে। এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে রনি তার স্ত্রীর সাথে দেখা করতে আসে। সে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়, তোমার বন্ধু তো অনেকক্ষণ হলো তাকে নিয়ে গিয়েছে। রনি তখন বলে ও আমার বন্ধু নয়, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক আমাদের মেয়েকে যে কোনো উপায়েই ফিরিয়ে আনবো। অবশেষে রনির মায়ের ডেড বডিকে দাহ করার সময় এসে যায়, যেটার জন্য তার কিছু সাথী পুলিশ অফিসার ডেড বডি তুলে নিয়ে যেতে থাকে। সেই বক্সটা খুবই ভারী ছিল, তারা জানতো না যে এই বক্সের মধ্যে একটা নয় বরং দুটো ডেড বডি আছে। আর তারা যে রবকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তার বডিও সেটার মধ্যেই ছিল। এরপর বক্সটাকে সেখানে রাখা হয় যেখানে ডেড বডিকে পুড়িয়ে ফেলা হবে, কিন্তু রনির মায়ের ডেড বডিকে জ্বালানোর আগে রনি সেখানকার অপারেটরকে ভয় দেখায়। সে বলে আমি হলাম একজন পুলিশ অফিসার, তুমি পিছনে হটে যাও, এখানে একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। এটা শোনার পর অপারেটর ভয় পেয়ে যায়, সে ভাবে যে কোনো বোম নয় তো, সে ভয় পেয়ে সেখানে থেকে পালিয়ে যায়। ঠিক তখনই সেখানে তার স্টেশনের একটা পুলিশ আসে, সে তাকে একটা ফটো দেখায়। আসলে সে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে তার গাড়ির আবছার নম্বরটা ক্লিন করে ফেলেছিল আর এখন সেটাতে রনির গাড়ির নম্বর পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করে সত্যি বলো, তুমি কী কাণ্ড ঘটিয়েছো? রনি বলে আমি তোমাকে পরে সব কথা খুলে বলবো, আপাতত তুমি আমাকে ডেড বডি সরাতে সাহায্য করো। এরপর তারা দুজনে মিলে রবের ডেড বডি সেখানে থেকে বের করে গাড়িতে রেখে দেয়। এরপর রনি তার সাথীকে সমস্ত সত্যি কথা বলে দেয়। এটা শোনার পর সেই পুলিশটা প্রচুর অবাক হয়ে যায় যে তাদের হেডকোয়ার্টারে এত বড় একটা অফিসার আর তার সাথে তাদের পুলিশ কমিশনার এত বড় ক্রিমিনাল ছিল। এরপর রনি দেখে যে সেই ডেড বডির পিঠে দুটো গুলির চিহ্ন ছিল। তখন রনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যে এ তার অ্যাক্সিডেন্টের কারণে নয় বরং এই গুলির আঘাতে মারা গিয়েছে। এরপর তারা যখন ডেড বডির পকেটে চেক করে তখন সেখানে থেকে তারা তার ফোন আর সেফ হাউসের অ্যাক্সেস কার্ড পেয়ে যায়। এরপর রনি সেই ফোনটাকে রবের ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আনলক করে তার গার্লফ্রেন্ডকে কল করে। তখন তার গার্লফ্রেন্ড যে তাকে বহুবার কল করেছিল সে বলে আমি তোমাকে কতবার কল করেছিলাম কিন্তু তুমি ধরলে না, তুমি আমাদের পুরনো আড্ডাতে চলে আসো যেখানে আমরা সবসময় দেখা করতাম। এরপর রনি কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। এরপর তারা দুজন রবের ঘরে পৌঁছে যায় যেখানে তার গার্লফ্রেন্ড এসেছিল। তারা তাকে ধরে চেয়ারের সাথে বেঁধে ফেলে। ঠিক সেই সময় মাইকেল ফোন করে তাকে বলে আমি তোমাকে একা আসতে বলেছিলাম কিন্তু তুমি তোমার সাথে অন্য কাউকে কেন নিয়ে এসেছো? তখন রনি গাড়ি থেকে বেরিয়ে এসে বলে আমি একাই আসবো, বলো কোথায় আসতে হবে। তখন মাইকেল বলে তুমি আমার কথা অমান্য করলে সেটার শাস্তি হলো এটাই। ঠিক সেই মুহূর্তে একটা ভারী ট্যাঙ্ক রনের গাড়ির উপরে পড়ে, এর ফলে তার গাড়ি আর সাথে পুলিশ অফিসার সেটার নিচে পিষে যায়। মাইকেল বলে যদি আবার আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করো তাহলে তোমার অবস্থাও এমনটাই হবে। এরপর রনি রবের ডেড বডি যেটাকে সে ঘরের মধ্যে রেখে দিয়েছিল সেটার থেকে তর্জনী আঙুল কেটে নেয় কারণ এটার সাহায্যে লোকারের দরজা খুলবে। এরপর সে ডেড বডিটাকে গাড়িতে করে মাইকেলের দেওয়া অ্যাড্রেসে যেতে শুরু করে। রনি নিজের সাথে করে রাউডি গ্যাংয়ের লিডারের কাছে থেকে একটা টাইম বোমও নিয়ে রাখে। এরপর সে সেই ব্রিজের নিচে পৌঁছে যায়।
যেখানে মাইকেল তাকে ডেকেছিল। মাইকেল তাকে বলে, আমাকে রবার্ট ডেডবডি দেখাও। এরপর রনি তেমনটাই করে। আসলে রনি সেই টাইম বোমটা রবার্ট ডেডবডিতেই লাগিয়ে রেখেছিল। এরপর রনি বলে, আমি আমার মেয়েকে দেখতে চাই। এরপর মাইকেলও তেমনটাই করে। মাইকেল বলে, ডেডবডিকে আমার গাড়িতে রাখো। এরপর রনি যখন সেই ডেডবডিটা রেখে দেয়, তখন মাইকেল নিজের কথা মতো তার মেয়েকে ছেড়ে দেয়। এরপর রনি তার মেয়েকে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসতে বলে। মেয়েটা তেমনটাই করে। রনি মাইকেলকে বলে, আমি ঘুষ নেওয়া ছোটোখাটো ক্রিমিনাল, আর তুমি ব্ল্যাক মানিতে ডিল করা বড় ক্রিমিনাল। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ফাঁসাবে না, ততক্ষণ আমিও কাউকে কিছু বলবো না। এই বলে তারা নিজেদের রাস্তায় চলে যায়। কিন্তু মাইকেল সেখান থেকে চলে যাওয়ার বদলে তার কাছে এসে বলে, আমাকে তোমার মতনই একজন ইন্টেলিজেন্ট লোকের দরকার, তুমি কি আমার পার্টনার হতে চাও? রনি টাইম ক্যালকুলেট করছিল, আর হঠাৎ সে সেখান থেকে দৌড়তে থাকে। এর আগে মাইকেল কিছু বুঝতে পারবে, ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়, আর মাইকেলের গাড়িটা উড়ে গিয়ে একটা নদীতে পড়ে ডুবে যায়। রনি তার মেয়েকে নিয়ে তার স্ত্রীর কাছে আসে, আর তাকে বলে, আমি খুব শীঘ্রই ডিভোর্সের পেপারে সাইন করে দিয়ে দেবো, এরপর থেকে আমার কারণে তোমার কোনো সমস্যা হবে না। এই বলে সে সেখানে থেকে চলে যায়। এরপর সে কবরস্থানে গিয়ে সেই অ্যাক্সেস কার্ডের সাহায্যে সেফ হাউসের মধ্যে প্রবেশ করে, আর রবের ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে লকারের দরজা খুলে ফেলে। রনি সেখানে থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য একটা বড় ব্যাগ নিয়ে এসেছিল, কিন্তু সেখানকার টাকা পয়সাগুলোকে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যাগ নয়, একটা বড় ট্রাকের দরকার ছিল। রনি সেগুলোকে নিজের ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আমরা দেখতে পাই যে মাইকেল সেই ব্লাস্টের কারণে মারা যায়নি। সে সেখানে এসে রনির উপরে গুলি চালাতে শুরু করে। এরপর রনিও তাকে শ্যুট করতে শুরু করে। কিছুক্ষণ পর রনির গুলি শেষ হয়ে যায়, কিন্তু মাইকেল এখনও শ্যুট করছিল। এরপর একটা সময় রনি টাকার একটা বোঝা মাইকেলের উপরে ফেলে দেয়, আর তার সাথে লড়াই করতে শুরু করে। এরপর রনি উঠে দরজার দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে থেকে বেরিয়ে আসার আগেই মাইকেল তাকে পিছনে থেকে শ্যুট করে। গুলি লাগার সত্ত্বেও রনি কোনো রকমে সেখানে থেকে বেরিয়ে এসে কবরস্থান ক্রস করে বেরিয়ে আসছিল, কিন্তু মাইকেলও তার পিছু ছাড়ে না। কিছুক্ষণ পর অবশেষে মাইকেল তাকে ধরে ফেলে, আর তাদের দুজনের মধ্যে আবারও লড়াই শুরু হয়ে যায়। একটা সময় রনি তাকে উঠিয়ে খুব জোরে মাটিতে আছাড় মারে, আর সেটার ফলে মাইকেলের ঘাড় ভেঙে যায়, আর রনিও নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রনির জ্ঞান ফিরে আসে, আর মনে হয় রনি বেঁচে গিয়েছে, আর মুভির গল্পটা এখানে সমাপ্ত। কিন্তু না, তখনই হঠাৎ পিছন থেকে কেউ এসে তাকে কারেন্টের শক দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখতে পাই যে সেটা আর অন্য কেউ ছিল না, সেই রাবে গ্যাংয়ের লিডার ছিল। আসলে এ অনেক আগেই সেফ হাউসের সমস্ত টাকা চুরি করার প্ল্যান করেছিল, সেই জন্য সে জেনে বুঝেই সেই উইকলি ম্যাগাজিনকে খবর দিয়েছিল যে রনি রাউডি গ্যাংয়ের থেকে ঘুষ নেয়। সে একটা অব্যর্থ প্ল্যান বানিয়েছিল, আর সেটার মধ্যে রনিকে ফাঁসিয়েছিল, আর এখন সে কমিশনার আর মাইকেলকে ধোকা দিয়ে সমস্ত ব্ল্যাক মানি লুট করে সেখানে থেকে চলে যায়, আর এইভাবে তার প্ল্যান সাকসেস হয়। ঠিক সেই মুহূর্তে আমরা আরও একটা টুইস্টের ব্যাপারে জানতে পারি যে রবের গার্লফ্রেন্ড তার গাড়িতেই বসেছিল। আসলে সে রাউডি গ্যাংয়ের লিডারেরই কথাই রবের গার্লফ্রেন্ড হয়েছিল। এরপর সকাল হয়ে যায়, আর রনির জ্ঞান ফিরে আসে। টাকা পয়সা যাই যাক, কিন্তু জীবনটা তো মজলো। এইভাবে রনি নিজের গাড়িতে বসে পড়ে। বাট ওয়েট ওয়েট ওয়েট, আমরা দেখতে পাই যে মাইকেল ঠিক তার পিছনেই গাড়িতে বসেছিল। আরে ভাই, এরা মরে না কেন? এতে শরীরে বোধহয় রক্তের বদলে রেড বুল বলছে। দুজনে একে অপরকে মারার জন্য সমস্ত সীমা পার করে ফেলে। দুজনে একে অপরের গাড়িতে ধাক্কা মেরে রেসিং করতে করতে শহরের দিকে যেতে শুরু করে, আর তারা এখন রবের মতন না জানে আর কতজনকে চাপা দিতে চলেছিল। আর এই সাসপেন্সের সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।